হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সর্ষে বোয়াল ঝাল। তাহলে বন্ধুরা, আমার সর্ষে বোয়াল ঝাল বানাতে যে সব উপকরণ লাগছে, আমি এখানে নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, নিয়েছি লবণ, সর্ষে, কাঁচা পাকা লঙ্কা এবং লবণ দিয়ে বেটে নিয়েছি শিলপাটাতে, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এখানে রয়েছে আদা আর পেঁয়াজ একসঙ্গে বাটা। রান্নাটা আমি সর্ষের তেলে করব, নিয়েছি সর্ষের তেল। আর এখানে রয়েছে কয়েক টুকরো বোয়াল মাছ, ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিছি কিছুটা লবণ। দেব হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি এভাবে 10 মিনিট রেখে দেব। গ্যাস স্টোভে প্যান বসিয়ে দেব, গ্যাস স্টোভটা ধরিয়ে দেব। চুলা রাস্তা মিডিয়াম ফ্লেমে রাখবো। মাছটা ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তাতে আমি মাছগুলো ছেড়ে দেব। যেসব মাছে আঁশ না থাকে সেসব মাছ ভাজতে গেলে ফাটে, তাই আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে মাছ আমি উল্টে দেব এবং বাকি মাছগুলো ভাজতে দিয়ে দেব। চোলা রাস্তা একটু বাড়িয়ে দেব, কমানো ছিল। মাছগুলো আমি উল্টিয়ে দেব। আর কিছুক্ষণ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। প্যানটা নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে দেব। মাছ ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। হলুদ দিয়ে দেব, কারণ তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা দিলে ছিটে, সেই জন্য হলুদটা আগে দেবো, হলুদ দিলে ছিটে না। পেঁয়াজ আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এতে দিয়ে দেবো সর্ষে বাটা।
সরষে বাটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নাই, তা না হলে তেতো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। সরষে বাটা দিয়ে কোনো রেসিপি করলে, সরষের তেলে করলে টেস্ট এবং ফ্লেভার ভালো আসে। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের অন্য অন্য রেসিপি উপরের আই বাটন থেকে দেখে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনা খুলে আমি দেখে নেব লবণ লাগে কিনা, কারণ সরষে বাটার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম বলে এক্সট্রা করে কোনো লবণ দিইনি। একটু লবণ লাগবে, আমি দিয়ে দেব। ধনে পাতাগুলো এখন আমি দিয়ে দেব। আর একটু ঢেকে দেব। তাহলে বন্ধুরা, বোয়াল মাছের সরষে জাল আমার রেডি। আমি এখন গ্যাসটা অফ করে দেব আর এতে দিয়ে দেব একটুখানি কাঁচা সরষের তেল, দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, বোয়াল মাছের সরষে জাল কীভাবে বানালাম দেখলেন তো, একদম সহজ এবং ঘরোয়া উপায়ে। আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন গরম গরম ভাতে অসাধারণ লাগে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন, সময় করে আমার ভিডিওটি দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।